অথবা পূর্ণ শাস্তি দাও দোয়া করলো কে একটু বড় আওয়াজ করে এই দোয়াটা করলো কার কাছে আল্লাহুম্মা বলতেছে আল্লাহর কাছে তাহলে বোঝা গেল আবু জাহেল আল্লাহকে মানে আমাদের শেষ জগৎ ভরেছে জগত ভরেছে আজ ঈদ মিলাদ আজ ঈদ মিলাদ ফসল পাকি বৃক্ষলতা মানবর দানা নারায়ী সালাত বলে করতে সেই উৎসব ফসল পাকি বৃক্ষলতা মানবর দানা নারায়ী সালাত বলে করতে সেই উৎসব সেই উৎসব নূরের বাতাসে আজ ঈদ মিলাদ সবাই সবাই আজ ঈদ মিলাদ আবার কি চলে আজ ঈদ মিলাদ নবীর আনন্দ শেষ জগৎ ভরেছে আজ ঈদ মিলাদ আপনারা পড়লে আমার জন্য একটু হেল্প হবে আমি তো বয়স্ক মানুষ আমার আগের সেই বয়স থাকলে তোমাদের পড়ার চিত প্রয়োজন ছিল না আজ ঈদ মিলাদ আজ ঈদ মিলাদ আনন্দ উল্লাসের জগৎ ভরেছে আজ ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুকুমচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন ঠিক কিনা বাবা নূরের নবী আলম পেয়াম মিলাদ নাতি মুস্তফা দুরুসালাম পেয়াম মিলাদ নাতি মুস্তফা শামসু বলে যে মানুষের জীবন কে সাজায় দুরুসালাম পেয়াম মিলাদ নাতি মুস্তফা দুরুসালাম পেয়াম মিলাদ নাতি মুস্তফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজ ঈদ মিলাদ আজ ঈদ মিলাদ যে দশম হিজরিতে আরাফাতের মাঠে রসুল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববাসীর উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছিলেন ঐতিহাসিকরা যাকে বিদায় হজের ভাষণ বলে এ বিষয়ের উপর আলোচনা করার জন্য এরা বলছে এ বিষয়কে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে একটি আয়াত কেরিমার তেলাওয়াত করলাম মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অতি অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনাদের মধ্যে কি শোনার আগ্রহ আছে আমি একটা ক্লাসের মতো করে বলবো যদি আগ্রহ থাকে শিক্ষার গুরুত্ব যদি থাকে আমল করার যদি উদ্দেশ্য থাকে তাহলে এগুলো কাজে আসবে এমনি শুনলাম হুজুর আবার সুন্দর আছে কিনা কণ্ঠ সুন্দর আছে কিনা ভালো লাগছে কিনা এগুলো রোগ যাবে
কথা বলছেন এখানে রোগ যাবে আমরা প্রত্যেক বছর ডাক্তার আনতেছি উন্নতমানের প্রেসক্রিপশন নিচ্ছি কিন্তু অসুখ ব্যবহার করার মধ্যে কি বলেন নাই একটা বিষয় বা দুটা বিষয় আজকে আমি 14 বছর ধরে এই বাংলার জমিনে আন্দোলন করে যাচ্ছি যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে 14 বছর হয়ে গেল আমার আন্দোলন এখনো কি মাদক সবাইকে মাদক ছাড়া করা সম্ভব হয়েছে যৌতুকবিহীন বিয়ে করা প্রত্যেকের পক্ষে সম্ভব হয়েছে আমার কাছে আমি করে যাচ্ছি যেটা আমার ইমানি নৈতিক দায়িত্ব আমি বিনয়ের সাথে বলবো ঈদ মিলাদুন নবী মানে নবী কুল সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমরা উদ্দন্য তো আমার আল্লাহ কি বলছেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু আমার রাসূল তোমাদেরকে যাই দেয় তোমরা তা গ্রহণ করো আমার রাসূল যেগুলো নিষেধ করে সেগুলো তোমরা বর্জন করো তোমরা বারণ করো বর্জন করো কিন্তু এই সপ্তাহে গিয়ে আমরা কিন্তু খুবই অবহেলিত কথা বুঝতে পারছেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করাচ্ছি সবাই জানে আল্লাহ বলেন হে নবী মনোযোগ আছে সবার হে নবী আপনি তাদেরকে বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি তোমরা জীবনের প্রতিটি কর্মকাণ্ডে আমি নবীর ইত্তেবা করো সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো একটা লজিক মনে রাখবেন ইন তুকরিমনি উকরিমকা আপনি আমাকে সম্মান করলে আমি আপনাকে সম্মান করব আপনি আমাকে শ্রদ্ধা করলে আমি আপনাকে শ্রদ্ধা করব প্রিয় করব ভালোবাসব এটা কিন্তু লজিক তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলেন আমার লজিক ভিন্ন আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসো তোমরা কিন্তু আমার ভালোবাসা পাবে না আপনার কথাগুলো বুঝতেছেন তোমরা যদি আমাকে ভালোবাসো আমার ভালোবাসা কিন্তু তোমরা পাবে না আমার ভালোবাসা পেতে হলে একটা কন্ডিশন আছে তোমরা আমার নবীর ইত্তেবা করতে হবে তোমরা আমার নবীর অনুসরণ করতে হবে তোমরা আমার নবীর আদেশ নিষেধ মোতাবেক চলতে হবে মন্তেকের ভাষায় এটাকে কজিয়ায় শর্তিয়া বলে এখন দিন না রাত রাত আমি যদি প্রশ্ন করি দিন হবে চাই দেখি সুন্দর উত্তর কে দিতে পারে এখন তো রাত দিন হবে ইন্দি ফুয়ার হুজুর গর কি ইন্দি ফুয়ার বাপ হুজুর গর বহুত বড় দুপুত আছে বাজি বুঝছো না মনোযোগ স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র শিক্ষিত সমাজ আমি প্রশ্ন করলাম যে এখন তো রাত দিন হবে আপনি বলছেন যে হবে না এটাও ভুল কেউ যদি বলেন হবে এটাও ভুল তো শুদ্ধ কোনটা হবে ইন কানাতিস শামসু তালিআ ফান্নাহারু মাওজুদ যদি সূর্য উদয় হয় তাহলে দিন হবে কি বললাম যদি সূর্য উদয় হয় তাহলে কি হবে দিন হবে কি বুঝলেন দিন হওয়া না হওয়া
সবগুলো নির্ভর করবে সূর্য উদয় হওয়ার উপর ঠিক তদুরু সারা পৃথিবীর মানুষ আপনি যদি আল্লাহর ভালোবাসা দাবি করেন আপনি আল্লাহর ভালোবাসা পাবেন না আল্লাহর ভালোবাসা না বাসা সবগুলো নির্ভর করবে নবী মালার উপর ইন কানাতি শামস তালিআ ফান নাহার মওজুদ এটাকে বলা হয় কজিয়ায়ের শর্তিয়ে আল্লাহ বলেন এই আয়াত নাযিল কেন হলো সবাই মনোযোগ সহকারে শুনেন আরবের বড় বড় কিছু লিডার যারা লিডার হয় এরা সহজে অন্যকে মানতে চায় না কথা বুঝতেছেন যারা বড় বড় লিডার মানুষ এরা অন্যকে সহজে মানতে চায় না তারা বলছে যে আমরা আল্লাহকে ভালোবাসি তো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসবো কিন্তু মুহাম্মদ তো এতিম ছেলে আমরা মুহাম্মদকে কেন মানবো কথা বুঝতেছেন কোন মনোযোগ আমরা আল্লাহকে ভালোবাসি আবু জেহেল আল্লাহকে ভালোবাসতো কেন আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করেনি ওইদিকে মূর্তি পূজা করত আবার আল্লাহর কাছে দোয়া করত কে আবু জেহেল আবু জেহেল ওনার নাম আবু জেহেল ওনার নাম আমর বিন হিশাম আমার রাসূল বলছেন আবু জেহেল এটা আবু জেহেল হয়ে গেছে আরবের মানুষ তাকে কিন্তু আবুল হাকাম বলতো মহা জ্ঞানী বলতো আমার রাসূল সে বড় মূর্খ নাম হয়ে গেছে আবু জেহেল একদিন আবু জেহেল আল্লাহর গোরখানায় কাবার সামনে দাঁড়িয়ে খানায় কাবার গিলাব ধরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ কোরআন বর্ণনা করছেন আল্লাহুম্মা এই দেখেন তো আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা ইলা আখির আয়াত আবু জাহেল আল্লাহর গোরখানায় কাবা গিলাব ধরে আল্লাহর কাছে দোয়া করছেন আই আল্লাহ মুহাম্মদ যদি সত্য নবী হয় মুহাম্মদ যে কোরআনের কথা বলছে এটা যদি তোমার সত্য কিতাব হয় যে ইসলাম ধর্মের কথা বলছে এটা যদি সত্যি তোমার ধর্ম হয় আমি আমার বিন হিসাব তোমার কাছে দোয়া করছি আমাদের মূর্তি পূজার ধর্ম এটা যদি অসত্য হয় আল্লাহ তুমি আসমান থেকে আমাদের উপর পাথর নিক্ষেপ করে কিংবা অন্য কোন গজব দিয়ে শাস্তি দাও আপনার কথাটা বুঝেন না মনে হয় আমার বিন হিসাব আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এ মুহাম্মদ যদি সত্য নবী হয় উনি যে কোরআনের কথা বলছে এটা সত্যি তোমার কিতাব হয় উনি যে ইসলামের কথা বলছে এটা তোমার ধর্ম হয় আমাদের তা অসত্য হয় তুমি আসমান থেকে আমাদের উপর পাথর নিক্ষেপ করে আমাদেরকে ধ্বংস করে দাও অথবা অন্য শাস্তি দাও দোয়া করলো কে একটু বড় আওয়াজ করে এই দোয়াটা করলো কার কাছে আল্লাহুম্মা বলতেছে আল্লাহর কাছে তাহলে বোঝা গেল আবু জেহেল আল্লাহকে মানে কথা বুঝতেছেন না আপনারা আবু জেহেল এই আল্লাহর কাছে দোয়া করলো না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলো তো শুধু আবু জেহেল না এখানে অনেক হিন্দু আছে হিন্দুদের বেদ পড়লে ওখানেও আল্লাহর অস্তিত্বের উপর সত্তর আছে হিন্দুদের বেদের মধ্যে আল্লাহর অস্তিত্বের উপর কি আছে শুধু আল্লাহ না আমার রাসূল সম্পর্কেও আছে তবে সাধারণ হিন্দুরা এগুলো জানে না কারণ মনু আইন করছে যে বৈষ্ণব শূদ্র এরা দুই বর্ণের মানুষ এরা নিম্ন বর্ণের মানুষ এরা বেদ পড়তে পারবে না যার কারণে বেদের ভিতর কি আছে এরা নিজেও জানে না কথা বুঝতেছেন আপনারা বেদ করলে পাবেন অন্ন পরিচ্ছেদ কি নাম আপনারা মানুষ কেন অন্ন অন্ন এটা সংস্কৃতি ভাষা আমরা আরবিতে আল্লাহ বলি
ওরা সংস্কৃত ভাষায় কি বলে অন্য তো আল্লাহর এই আল্লাহর অস্তিত্বের উপর চ্যাপ্টার আছে এখানে কোন হিন্দু মেয়ে বাচ্চারা মেয়ে থাকলে আপনারা একটু দেখবেন আর আপনারা যারা বাংলা শিক্ষিত কোরআন হাদিস জানেন না মার্কেটে গেলে একটা বই নেবেন এই বইয়ের নাম জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই মুহাম্মদুল ইসলাম আমাদের নবীজি জগৎগুরু এটা প্রমাণ করার জন্য হিন্দুদের বেদে কি আছে তারপরে বৌদ্ধদের ধর্মগ্রন্থে কি আছে খ্রিস্টানদের বাইবেলে কি আছে সব তত্ত্বগুলো এই বইয়ের মধ্যে জগত জানা করে বলছেন জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্বাস হয় না আমি বইয়ের নাম বলে দিলাম তো আপনার বই পড়ে দেখবেন তো ওখানে কি লেখছেন জানেন হুতার মিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ সমপূর্ণ আল্লাহ নাম আল্লাহ রাসূল মুহাম্মদ রং কংবরস আল্লাহ নাম আদাল্লাম বুকমেকাম আল্লাহ বুকাম নির্খাতকাম এগুলো আপনি পাবেন আমি তো নাম বললাম তো আমি আল্লাহ নাম আমি আল্লাহ আমি আল্লাহ আমি মহেন্দ্র ইন্দ্র আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি পরম দয়ালু এরপরে বলছেন যে আল্লাহ রাসূল মুহাম্মদের কংবরস আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে কি বলেন আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে ভাই আল্লাহ রাসূল মুহাম্মদের তুল্য কথা বলছেন এখানে আল্লাহ রাসূল মুহাম্মদের তুল্য কেউ নাই কারা বলতেছে হিন্দুদের ভেদে আর আমাদের মতন সাহেবরা বলে নাম দিয়েছে ইসলামে নবীর মর্যাদা ওখানে লেখছে নবী নাকি আমাদের মতো দোষে গুণ একজন মানুষ এই দুঃখ রাখি কোথায় আমার নবীর কোন নবীকে আমাদের মতো দোষে গুণ মানুষ এই সিকুদুরত নেতেরি সু রাত সাভারি यार ऐसी कुदरत ने तेरे सु रत सवारे यार सु दून वालम को हुई शकल प्यारी यार सु चित्कार